ওকে, সো এই ভিডিওতে আমরা আমাদের যে বারগুলো ছিল, স্ট্রেইট বার, ফ্র্যাঙ্ক বার আর এবং এক্সট্রা টপ, এদের যে লেন্থগুলো ছিল সেই লেন্থগুলোকে একটু ক্যালকুলেট করব। তো সেটার জন্য আমাদের এটার সেকশন ভিউটা একটু জানা থাকতে হবে, কোন জিনিসটার এইটার সেকশন ভিউটা একটু জানা রাখতে হবে। সো আমি এটাকে একটু নিয়ে আসি। ওকে, সো এটা তো আমাদের একটা সেকশন ছিল, আরেকটা সেকশন আমরা দেখতে পারতাম এই জায়গা থেকে, ঠিক না? এখান থেকে দেখলে আমরা আরেকটা সেকশন দেখতে পাইতাম। সেই সেকশনটা কেমন হবে সেটাই এখন আমরা দেখব, যে সেখানে আমরা এই লেন্থটুকুকে দেখতে পাবো। তো এটা হলো আমাদের সেই লেন্থটা, আমি একটু লেন্থ গুলাকে ডিনোট করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানের যে লেন্থটুকু সেটা হলো আমাদের এল, এবং এখানের যে লেন্থটা সেটা হলো আমাদের সাপোজ ডাব্লিউ। তো এটা হলো আমাদের এল লেন্থটাই, আর এখানে আমরা যে লেন্থটা দেখতে পাচ্ছি সেটা হলো ডাব্লিউ লেন্থ। ওকে, তো এখানে প্রথমে আমরা যেটা দেখবো, আমাদের বটম বারটা থাকবে, ঠিক আছে? বটম বারটা থাকবে। বটম বারটা কোথায় থাকে, মানে স্ট্রেইট বারটা, সেটা একদম নিচে থাকবে। তো নিচে আমরা এইরকম একটা স্ট্রেইট বার দেখতে পাবো, এইখান থেকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এতটুকু একটা স্ট্রেইট বার দেখতে পাবো। এবং যেহেতু আমরা এই দিক থেকে দেখছি, স্ট্রেইট বারটা আমাদের আগে থাকবে এবং ক্র্যাঙ্ক বারটা পরে থাকবে। তো ক্র্যাঙ্ক বারের যে ডিরেকশনটা সেটা আমরা দেখতে পাবো এই জায়গাটায়, ব্লু দিয়ে দেখলি। ওকে, ক্র্যাঙ্ক বারটা আমাদের এটার পেছনে এখান থেকে এতটুকু পর্যন্ত থাকবে, তারপরে এখানে এসে এইভাবে উপরের দিকে উঠবে, উঠার পরে সেটা এদিক বরাবর চলে যাবে, ঠিক আছে? এদিক বরাবর চলে যাবে, ঠিক সেম ভাবে এদিকেও হবে। ক্র্যাঙ্ক বারটা এভাবে উপরে উঠবে, ওঠার পরে এই দিক দিয়ে চলে যাবে। আর এখানেও কিন্তু আমাদের ক্র্যাঙ্ক বারটা উপস্থিত আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমি কি করছি, একটুখানি দেখাচ্ছি জিনিসগুলোকে, বাট তারা কিন্তু সবাই একই লেভেলে থাকবে, ঠিক আছে? এইভাবে আমাদের ক্র্যাঙ্ক বারটা থাকবে, আর থাকবে আমাদের স্ট্রেইট বার। স্ট্রেইট বার গুলো আমাদের এই লেভেলে থাকার কথা, বাট আমি একটু দেখানোর জন্য জিনিসটাকে উপরে করে দেখাচ্ছি। সো আমাদের স্ট্রেইট বার গুলো থাকবে কোন অবস্থায়, এই অবস্থাটায় আমাদের স্ট্রেইট বার গুলো থাকবে, ঠিক আছে? স্ট্রেইট বার গুলো এরকম থাকবে। তো এখন এই যে বার গুলো আছে আমাদের, সে বার গুলোর লেন্থ আমাদের একটু জানা দরকার। তো প্রথম লেন্থটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আমাদের এই যে স্ট্রেইট বার এবং ক্র্যাঙ্ক বার, এদের লেন্থ গুলাকে আগে দেখি, কারণ এগুলো সহজ সবচেয়ে। তো সবার প্রথমে আমাদের দেখতে হবে স্ট্রেইট বারেরটা। স্ট্রেইট বারের লেন্থটা কি হবে, খুবই সহজ, আমাদের ডাব্লিউ লেন্থ পুরোটাই বসবে, তার থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে বাদ দিতে হবে। 2 ইঞ্চি কোন জায়গাটুকু, এই যে এখান থেকে এতটুকু যে জায়গা, এটা হলো আমাদের 2 ইঞ্চি, এবং এখান থেকে এতটুকু যে জায়গা সেটা হলো আমাদের 2 ইঞ্চ। এটা আমরা জানি, এটা তার কোডের ভিতরেই লেখা আছে, 2 ইঞ্চ করে বাদ দিতে হবে। তো সেই 2 ইঞ্চ আমরা বাদ দিলাম, এভাবে আমরা স্ট্রেইট বারের যে লেন্থটা সেই লেন্থটা পেয়ে যাব। আচ্ছা, এবার ক্র্যাঙ্ক বারের যে লেন্থ, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রেইট বারের লেন্থটুকু তো আছেই, তার সাথে এখানে কিন্তু আরো একটা এক্সট্রা পার্ট অ্যাড হয়, মানে এখান থেকে এতটুকু গেলে যে লেন্থটুকু হতো, এখান থেকে এতটুকু গেলে অবশ্যই তার থেকে একটু বেশি লেন্থ হবে। তো এই বেশি লেন্থটুকুকে চাইলে আমরা হিসাব করতে পারি, বাট আমি এখানে হিসাব করে দেখাচ্ছি না, জাস্ট একবার বলে দিই যে কিভাবে করতে হবে। আমাদের যেটা করতে হয়, আমরা এই পার্টটুকুকে নিব, এই পার্টটুকুকে নিব, আর এই পার্টটুকু নিব। এটা নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের যে স্ট্রেইট বার সেটার থেকে এই যে এখান থেকে যে অংশটুকু আর এখানে যে অংশটুকু, এগুলাকে বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরে এই অংশটুকু আর এই অংশটুকু সেটাকে যোগ করতে হয়। তো যোগ করলে পরে ফাইনালি আমরা যে জিনিসটা পাই, আমরা সেটাকে একটু মনে রাখবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আর চাইলে আমরা এই জিনিসটা খুব সহজেই ডিরাইভ করে দেখতে পারি, তাই আমি আর এখানে করে দেখাচ্ছি না। ওকে, এখন আমাদের এই যে ক্র্যাঙ্ক বার, সেই ক্র্যাঙ্ক বারের যে লেন্থ, সেই লেন্থটা আসবে আমাদের স্ট্রেইট বারের লেন্থ, সেটার সাথে অ্যাড করতে হবে আমাদের 0.42 ইন্টু ডি ইন্টু এল। তো এখানে ডিটা হলো আমাদের স্ল্যাবের ডেপথ, এবং এই এনটা হলো নাম্বার অফ ক্র্যাঙ্ক, মানে আমাদের এখানে দুইটা ক্র্যাঙ্ক আছে, এখানে একটা আর এখানে একটা, বাট ক্র্যাঙ্ক একটাও থাকতে পারে। তো একটা থাকলে আমাদের এখানে এন এর ভ্যালু 1 হবে, দুইটা থাকলে 2 হবে। তো এইভাবে আমরা কি করি, ক্র্যাঙ্ক বারের যে লেন্থটা আছে সেই লেন্থটাকে হিসাব করি। আর লাস্ট আমাদের বাকি থাকে কোনটা, এক্সট্রা টপ। তো এক্সট্রা টপের জন্য আমাদের যেটা মনে রাখতে হবে, এখানে যে লেন্থটা সেই লেন্থটা তো আমাদের এল, ঠিক না? এল, সেই এল কে 3 ভাগ করব, 3 ভাগ করে যতটুকু লেন্থ আসে ততটুকু লেন্থ পর্যন্ত আমরা আমাদের এক্সট্রা টপ গুলাকে প্রোভাইড করব। তাহলে L/3 আমাদের এখানে থাকবে, আর দুই পাশে যদি দেওয়া থাকে তাহলে এদিকেও আমাদের কি থাকবে,
এল বাই থ্রি পরিমাণ থাকবে। বাট যদি কখনো আমাদের মাঝখানে এরকম ওয়াল পড়ে যায়, লাইক আমাদের এখানে যদি একটা ওয়াল থাকতো, এই জায়গায় যদি আমাদের একটা ওয়াল থাকতো, তখন আমরা এই পুরো জায়গাটায় একটা কন্টিনিউয়াস ভাবে কি করতাম, এক্সট্রা টপ গুলোকে প্রোভাইড করতাম। সে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমাদের এখান থেকে এতটুকু এল বাই থ্রি থাকতো, এখান থেকে এতটুকু এল বাই থ্রি থাকতো, এবং মাঝখানে আমাদের ওয়ালের যে ডেপথটা, সে মানে প্রস্থটা, সেই প্রস্থটা আমাদের অ্যাড করা লাগতো। ঠিক আছে, তাহলে ওয়াল হলে আমরা দুই পাশেই দিই, এবং এন্ড পয়েন্ট হলে এন্ড পয়েন্ট থেকে ভেতরের দিকে এল বাই থ্রি পরিমাণ বানা থাকে। তো আমরা জাস্ট এক্সট্রা টপের জিনিসটাকে মাথায় রাখবো, সেটা হলো এল বাই থ্রি লেন্থ হবে। এটা আমরা একটু মনে রাখি, যে একটু চিন্তা করে আমাদের লেখা লাগবে। ঠিক আছে, প্ল্যান দেখে চিন্তা করে আমরা কি করব, লেন্থ গুলাকে বের করব। আচ্ছা, তো কোনোভাবে যদি আমরা লেন্থ গুলাকে বের করে ফেলতে পারি, তাহলে বাকি কাজগুলো কিন্তু আমাদের জন্য মোটামুটি ইজি ইজি কনসেন্সে। আমাদের লাগবে কি, আমাদের লাগবে তার ভলিউমটা, ঠিক না? ভলিউমটা, তো ভলিউম আমরা কিভাবে পাবো, আমরা এখানে লেন্থ পেয়ে যাব, লেন্থের সাথে গুণ করে দিব তার নমিনাল এরিয়া। নমিনাল এরিয়া কিন্তু আমাদের মুখস্থ থাকবে, আমাদের বলা থাকবে শুধুমাত্র বারের নাম্বারটা কত, থ্রি নাম্বার, ফোর নাম্বার, ফাইভ নাম্বার, ওখান থেকে আমাদের এরিয়াটা মুখস্থ বসিয়ে দিতে হবে। তো এভাবে আমরা ভলিউম পেয়ে যাব। ভলিউমের পরে আমরা যদি ওয়েট বের করতে চাই, ওয়েট মানে কি এল বিতে ওয়েট বের করতে চাই, তখন এই ভলিউমের সাথে তার ইউনিট ওয়েটটা আমরা গুণ করে দিব, 490। এটাতে গুণ করলে আমরা এল বিতে একটা অ্যান্সার পাবো। তো এটা হবে ফাইনালি টোটাল কত ওয়েটের আরটিসি আমাদের প্রয়োজন হবে সেটার ভ্যালিউ। ওকে, সো লেন্থ মেজারমেন্টের ব্যাপারগুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা যেটা করব, আমাদের যেই প্রবলেমটা আমরা সলভ করতেছিলাম ওইটার স্ল্যাবের জন্য কতটুকু আরটিসি লাগবে সেই জিনিসটা আমরা বের করবো। আরটিসি বললাম বলে মানে রিইনফোর্সমেন্ট কতটুকু লাগবে সেই জিনিসটা আমরা বের করবো।